প্লিজ ভাই আমার জন্য কিছু করেন ভাই, প্লিজ ভাই আমার জন্য কিছু একটা করেন না ভাই, প্লিজ ভাই আমার জন্য না ভাই, আমার অনাগত সন্তান নেই যে কয়দিন হয়েছে বয়স, তার জন্য তার মুখ পানে চায় কিছু একটা করেন প্লিজ ভাই, আপনার অনুরোধ করতেছি ভাই আমার জন্য কিছু একটা করেন ভাই। HPTV surviving in the way of Allah. আমি পড়ে গেছি বিপদে ভাই, দালালদের খপ্পরে পড়ে বিপদে পড়ে গেছি ভাই, মানে আমি বলতে চাইছি আমার পরিবারও আজকে আবার অ্যাক্সিডেন্ট করছে ভাই, আমি এত চাপ নিতে পারতেছি না, খুব টেনশনে আছি। আর বাড়িতে আমার মেয়েটার বয়স মাত্র কয়দিন হয়েছে, 13 তারিখে হয়েছে গত মাসে, এও আজকে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভাই, আমি খুব টেনশনে আছি ভাই, প্লিজ ভাই আমার জন্য কিছু করেন ভাই, প্লিজ ভাই আমার জন্য কিছু একটা করেন না ভাই, প্লিজ ভাই আমার জন্য না ভাই, আমার অনাগত সন্তান নেই যে কয়দিন হয়েছে বয়স, তার জন্য তার মুখ পানে চায় কিছু একটা করেন প্লিজ ভাই, আপনার অনুরোধ করতেছি ভাই আমার জন্য কিছু একটা করেন ভাই। আসসালামু আলাইকুম, আপনারা যে বয়সটি শুনেছেন উনি হচ্ছেন বাংলাদেশি, ওনাকে চিটিং করা হয়েছে, ওনার পাসপোর্ট আত্মসাৎ করা হয়েছে, জিম্মি করা হয়েছে, উনি একটি আমাদের বয়স পাঠিয়েছেন, তো আমরা চাচ্ছি ওনার বিস্তারিত সব কিছু শুনবো, আপনারা শুনতে পেরেছেন উনি কান্না করছেন, সবাই এই ভিডিওর সঙ্গে থাকবেন এবং গর্জে উঠবেন, ওনাকে আমরা অবশ্যই মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করুন এইচপিটিভিতে, এইচপিটিভি সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ। তুমি কি দালালের খুব পরে বসছো? আমার কাজ করতে হতে রাখতে ভাই, আমি মানে না খাওয়া না দাওয়া পাগলের মতো হয়ে গেছি আর কি, আমার আমার অনেক সন্তান হয়েছে আমার যদি একটা চাকরির ব্যবস্থা না করতে পারেন আমার কোনো উপায় নেই, আমি নিশ্চয় হয়ে গেছে আমার যে সন্তান, আমি বলতে পারতেছি না আমি কি করবো, আজকে আমার মেয়ে আমি এখানে থাকছি যে কোনো ঠিক নাই, আজকে একজন পরিচিত লোক ছিল তার এখানে আসছি, পরে হটস্পট নিয়ে মোবাইলে হটস্পট নিয়ে আমি আপনাদের সাথে যোগাযোগ করছি, আর ভাই তারপরে অনেক করছে, এখন নেটও নাই আমার কাছে, একটা টাকা নাই, পাসপোর্টটাও নাই, আমি এখন কী করবো, আমি যদি দেশে যাবো তাও বুঝাইতে পারবো না, পাসপোর্টও নাই আমার, বা পাসপোর্ট কার কাছে, পাসপোর্টের দালালের কাছে, দালালের হাতে, দালালের হাতে কেন কিছু পাসপোর্ট বলছে যে ভিসা লাগানোর নাম করে ওই নিয়ে গেছে, আমার আমার অনাগত সন্তানে আজকে অ্যাক্সিডেন্ট করছে, আমি নিজেও বলতে পারি না কী অবস্থা আছে না আছে হাসপাতালে, কান্না করে তো লাভ নাই ভাই, কান্না করবা কেন, তোমার জীবনটা হচ্ছে যুদ্ধ, এখানে সবাই যুদ্ধ করতে আসে, জীবন জীবনটাকে পরিবর্তন করতে হলে যুদ্ধ করছে আর কোনো কান্না না, ঠিক আছে আর তোমার আর কোনো কান্না হবে না, এখন হাসি হবে, কান্না করতেছে কেন, এখন এখন কান্না করতেছে কেন, এখন কান্না করতেছে কেন বলো, আমি যে আপনাদের কাছ থেকে আশ্বাস পাইছি এটা তো আমার অনেক আনন্দ, এটা দালাল তোমার কাছ থেকে কত টাকা নিছে? 3.5 লাখ টাকা, যে দালাল ছিল সে বাংলাদেশে, আর এখানে যে ও আবার আরেক দালালের হাতে দিয়ে দিছে, এখন আমি একদম নিঃস্ব, আমি আমার পাসপোর্ট তার হাতে, আমি আমার কাছে নেই একটা পয়সা, ভাইরা আপনারা শুনছেন আমরা বাস্তবে প্রতারিত
আমার একজন ভাই কান্নায় যার মন টলমলো করছে, আমি আসলে মানসিকভাবে ওনার কান্না দেখে বা ওনার কষ্ট দেখে আমি এটা মেনে নিতে পারছি না। আমি সবাইকে বলবো ওনার জন্য আপনারা এগিয়ে আসুন, ওনার জন্য এগিয়ে আসুন। তুমি কান্না করার দরকার নাই, কান্না করো না, কান্না করো না। ভাইয়েরা আমার যারা প্রবাসে আছেন, দয়া করে এই ছেলেটির পাশে দাঁড়ান, এই ছেলেটির পাশে দাঁড়ান। এই ছেলেটি বাস্তবে প্রতারিত হয়েছে। তোমার কি বাবা মা আছে? আমার বাবা নাই, মা আছে। মা আছে? বাবাকে কত দিন আগে হারাইছো বাবা রে? বাবাকে 16 বছর আগে হারাইছি। 16 বছর আগে হারাইছি, ছোটবেলায়। তখন তোমাকে কি কাজ দিবে বলে নিয়ে আসছে এখানে? আমাকে টেক্সটাইলের কাজ দেওয়ার নাম করে নিয়ে আসছে। এখন কাজ না, কাল কাল না, পরশু, এভাবে ঘুরাইতে ঘুরাইতে। কত টাকা দিচ্ছেন আপনি? 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা ফুল দিয়ে দিচ্ছেন? সব নিয়ে নিছে। ফাইনালি কন্ট্রাক্ট হয়েছে যে 3.5 লক্ষ টাকায় দেয় নিয়ে কাজে লাগাই দিবে, 800 দিরাম স্যালারি। আজকে আমার মেয়ে অ্যাক্সিডেন্ট করছে ভাই। আজকে আমার মেয়ে যখন অ্যাক্সিডেন্ট করছে আমি আর ঠিক থাকতে পারতেছি না। আমি যিনি এই ইউএইতে ওনাকে নিয়ে এসেছেন, আমি ওনার নাম উল্লেখ করতে যাচ্ছি না, চাচ্ছি না। আমি ওনার সম্পর্কে কিছু বলবো না। ওনাকে সাবধান করে দিচ্ছি, ওনার পাসপোর্ট ওনার হাতে হস্তান্তর করবেন, অন্যথায় পুরো বাংলার জাতি যারা আছে, যাদের ভালোবাসা নিহিত শুধু প্রবাসীদের জন্য, তারা খেপে উঠবে। তার জন্য আমি সতর্ক করে দিচ্ছি, ওনার পাসপোর্ট, এই ভাইয়ের পাসপোর্ট, এই অসহায় ভাইয়ের পাসপোর্ট, এই অসহায় ভাইয়ের পাসপোর্ট ওনার হাতে হস্তান্তর করুন। আমি নিজেই টাকা দিছি, একজনকে 8,000, একজনকে 7,000, একজনকে 5,000। আমি নিজেই ধোকা খাইছি লাস্ট পর্যন্ত। এখন আমি যে আমার যে লোকগুলো আমি নিয়ে আসছি, ওই লোকগুলোকে আমার নিজের টাকা দিয়ে এখন আমাকে ভিসা লাগাইতে হচ্ছে। তো আমরা নিজেরা এখানে থাকার পরও এখানে আমাদেরকে ধোকা দিচ্ছে চাকরি দেওয়ার নাম বলে, এখন এই পর্যন্ত টাকাগুলো রিটার্ন করে নাই। আমি যাকে দিছি সে ইউরোপ চলে গেছে। তো এরকম আমরা অনেকজন এই দুঃখে খাচ্ছি। তো যাচাই বাছাই না করে যতক্ষণ পর্যন্ত ভিসা হাতে আসবে না ততক্ষণ পর্যন্ত কেউ টাকা দিবেন না। যারা নতুন আসতেছেন তারা নির্ভরযোগ্য সূত্র এবং নিজেদের যারা নিজেদের মানুষ আছে, যেমন নাকি যার সাথে লেনদেন করবেন, ডকুমেন্টস রেখে এখানে হোক বাংলাদেশে হোক, যেখানে ডকুমেন্টস রেখে আপনারা লেনদেন করবেন। কারণ যদি লেনদেন যদি ডকুমেন্টস না করে না করেন, আমরা এখানে থাকি লেনদেন করি, আমরা দুঃখে খাচ্ছি। আমি এই 4 মাসের ভিতরে প্রায় 40,000 দিরহাম মতো আমার কি গেছে এই ভিসা বাবদ, আমি লস দিতে হয়েছে দালালদের খপ্পরে পড়ে। তো এই জন্য আমি আপনাদেরকে সবাইকে বলবো, যারা আসতেছেন, নতুন আসতেছেন বা আসবেন, সবাই এখানেও যারা আছেন ভিসা লেনদেন করতেছেন, সবাই লেনদেন করার সময় ডকুমেন্টস নিয়ে লেনদেন করবেন। আর এই ছেলেটার আপনারা দেখছেন ও কান্নাকাটি করতেছে, ওর থেকে 3.5 লাখ টাকা নেওয়া হয়েছে, এখনও তাকে কি দেওয়া হয় নাই, কোনো রকমের কোনো চাকরি বা কোনো কিছু তাকে দেওয়া হয় নাই, সে এখন অর্ধহারে অনাহারে দিন কাটাচ্ছে। যদি আপনাদের কাছে কারোর কাছে যদি কোনো চাকরির খবর থাকে, ভালো কোনো চাকরির খবর থাকে, সে টেক্সটাইলের কাজ করছে, মানে ডাইং যেটাকে বলে ওই যে বড় বড় কোম্পানির যে কাপড়গুলো ধোয়া হয় ডাইংয়ের কাজ করছে। তো আপনারা যদি কারোর কাছে যদি এরকম যদি কোনো কাজ থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আমরা তাকে নিয়ে যাব আপনাদের কাছে ইনশাল্লাহ। এরকম অনেক ভাই প্রতারিত হচ্ছে, আমরা সবাইকে অনুরোধ করবো আপনারা সচেতন হন এবং প্রতারিত থেকে যেন প্রতারিত না হন, এই আশা রাখবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যে কাজ জানেন আপনার কাজের কোন কোন কাজের অভিজ্ঞতা আছে ক্যামেরার দিকে তাকাইয়া বলেন যে আমি এই কাজ জানি এই প্রবাসীদের উদ্দেশ্যে
আপনাকে একটু কাজের সন্ধান দিয়ে হেল্প করার জন্য শুধু এতটুকু বলেন। টেক্সটাইলের ডাইং সেকশনের কাজ জানি, ডাইং অপারেটর করছে 7 বছর নিট ডাইং সেকশনে, যেগুলো গেঞ্জি কাপড় তারপরে হুডির হুডি কাপড় এগুলো ডাইং করে, যেখানে ডাইং মেশিন চালাই, ডাইং মেশিন অপারেটর। আর আপনাদের কাছে যদি কোনো সন্ধান থাকে অবশ্যই আমাকে একটু হেল্প করবেন। আমার মেয়ের বয়স আজকে 21 দিন, আজকে অ্যাক্সিডেন্ট করছে, আজকে অ্যাক্সিডেন্ট করার পরে আমি আর ঠিক থাকতে পারি নাই, আমি নিজেই একটা বিপদে, আমার পরিবারও বিপদে পড়ে গেছে। যখন এই কথা শুনছি আমার মেয়ে, আমার সত্যতা মনে হচ্ছে 20-21 দিনের একটা মেয়ে আমার অ্যাক্সিডেন্ট করছে আজকে, তখন আমি আর ঠিক থাকতে পারতেছি না। HPTV, surviving in the way of Allah.